আলাইকুম আসসালাম, ঈদ মুবারক। আঙ্কেল সালাম এটা? ও দাঁড়াও দাঁড়াও, আমার মানি ব্যাগটা কই গেল? আঙ্কেল আমি জানি আপনি আমাকে সালামিটা দেওয়ার আগে হাজারটা এক্সকিউজ দিয়ে দিবেন এবং শেষে আপনি আমাকে বেশি হলে 10 টাকা দিবেন। সো সালামিটা দেওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলে নিই আঙ্কেল, আমি না আপনাকে সেদিন দোকানে একটা সিগারেট খাইতে দেখে ফেলেছি, আর আমি যদি এটা আন্টিকে বলে দিই তাহলে আপনি তো জানেন তিনি বাপের বাড়ি চলে যাবে, তখন আপনার এই দাঁড়িয়ে থাকবে না। সো আঙ্কেল প্লিজ আমার সালামিটা দিয়ে দেন। এই নাও সালামি। আচ্ছা আঙ্কেল, আমি কিন্তু আপনাকে দুইটা সিগারেট খাইতে দেখছিলাম। নাও নাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমি যাই আঙ্কেল। হ্যাঁ, আমার আরো জায়গায় যাইতে হবে তো সালামি নেওয়ার জন্য। আপনি আন্টির সাথে ভালো মতো ঈদ কাটান। হ্যাঁ আঙ্কেল, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আপনার কাছে আসছি, আপনার থেকে নিতে হবে না, সবার থেকেই তো নিতে হবে বলেন। মা আমি কি ইনকাম করি বলো, আমি তোমাকে কিভাবে সালামি দিব মা? আন্টি আপনি যদিও রোজগার করেন না, কিন্তু আমি কিন্তু এটা জানি যে আপনার প্রতিদিন কিভাবে রোজগার হয়। আন্টি আপনি যে আঙ্কেলের মানি ব্যাগ থেকে টাকা লুকিয়ে লুকিয়ে রেখে স্যালোর কামিজ কিনে আসেন, এটা কিন্তু আমার জানা আছে, আমার আম্মু বলছে। সো আন্টি আমার সালামিটা নাও, আর আঙ্কেলকে কিছু বলবো না কিন্তু। থ্যাংক ইউ আন্টি, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক আপু। আপু আমার সালামি। হ্যালো দোস্ত, তুই কিন্তু আমার থেকে একদিনের বড়, আমার সালামিটা পাঠিয়ে দে প্লিজ। কেটে দিল গাইস আমার সালামি। আমরা তো তোমার আগে ছোট। তোমার বয়স কত? 8। তোমার বয়স কত? 4-5-6। আমার বয়স 10 বছর। ও তোমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, হতে পারে আমি তোমাদের থেকে ছোট। কি বলো না তাই ভাইয়া, আমার সালামি ভাইয়া।